বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। মানিক ডট সুস্মিতা ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই আবারও ওয়েলকাম। তো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম, তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। সকালের কাজকর্ম মোটামুটি কিছুটা কমপ্লিট হয়েছে, মানে বাসি কাজ যেটুকু ছিল সেটুকু কমপ্লিট করেছি। এখন সকালে রান্না করিনি যদিও, আর মামা আজকে মায়ের বাড়িতে যায়নি, আজকে বাড়িতেই আছে। মা রান্না করে পাঠিয়েছিল সকালে, ওই জন্য সকালে কিছু রান্না করবো না। তো রান্না করতে হবে দুপুরের জন্য, তো একটু পরে করবো রান্না, আগে কাজগুলো কমপ্লিট করে নিই। বাসন মাজা আর ঘর মোছাটা হয়েছে, বিছানাটা গোছানো হয়েছে, এখনও কিছুটা কাজ বাকি আছে। তো চলো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমি প্রথমে চলে এসেছি, বোতলগুলো জল ভরবো, খাবার জল শেষ হয়ে গেছে। তো প্রতিদিনই আমি সকালবেলা আগে ঘুম থেকে উঠে বাসি কাজগুলো কমপ্লিট করে প্রথম কাজ হচ্ছে আমার এই জলগুলো, মানে খাবার জলগুলো নেওয়া আর কি, বোতলের জলগুলো ভরা। তো সেটাই করছি। আর মাম্মাম হচ্ছে বাড়িতেই আছে, আজকে আর মায়ের বাড়িতে যায়নি, তোমাদেরকে তো বললাম। তো ও বাইরে বসে বসে খেলা করছে আর আমি এদিকে আমার কাজগুলো করছি। তো রান্নাবান্না কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে রান্নাবান্না করব। আর জলগুলো এই বোতলে বোতলে ভরেই রাখি জানো তো, মানে খাওয়া খুব কমই হয় জল, মানে আমি না জল একটু কমই খাই। তো এই জল কম খাওয়ার কারণে অনেক রকম প্রবলেম ফেস করতে হচ্ছে, তবুও মানে আমার কি বলবো, লজ্জা নেই আর কি, যেটা হচ্ছে ব্যাপার। তাই আমি জল, আমার মা তো মানে ফোন যতবার করবে ততবার একই কথা বলবে, তুই জল খাস তো, ঠিক করে জল খাচ্ছিস তো। আমার রিসেন্ট একটা মানে অপারেশন হয়েছিল, তারপর থেকে মানে আমার মা প্রায় ফোনে আমাকে এই কথাটা বলে। বাট জল, ওই যে মাকে বলি কথার কথা বলে দিই, হ্যাঁ হ্যাঁ খাচ্ছি, বাট সত্যি কথা বলতে না জলটা খাওয়া হয় না সেভাবে। কিন্তু এক এক সময় না আবার না ভয় লাগে যে আবার জল কম খাবো, আবার কি প্রবলেম হবে। তো ওই জন্য না যখন আর কি এগুলো চিন্তাভাবনা করি তখন আবার একটু জল খাই। তো সব দিন না আর কি সমান হয় না, বেশিরভাগ দিন জল কম খাওয়াই হয়ে যায়। তো দেখো আমার জলগুলো ভরা হয়ে গেছে, এবার যাব জামাকাপড়গুলো ধুতে। তো দেখো জামাকাপড়গুলো ধুয়ে নিয়ে আমি ছাদে মেলতে চলে এসেছি। আর আজকে এত রোদ আর এত গরম, তো তোমাদেরকে তো আমি বলেছিলাম আমার আগের একটা ভিডিওতে, মনে হয় তোমরা যারা আমার ওই ভিডিওটা দেখে থাকবে তারা নিশ্চয়ই জানো যে আমাদের ছাদে চারিদিকে তো মানে কি বলবো, খোলামেলা, তো টানা রৌদ্রটা পড়ে, তো এত গরম হয়ে যায় 8টার পর আর মোটামুটি ছাদে পা রাখা যায় না। তো আমার একটা কি বলতো বদভ্যাস হচ্ছে, বদভ্যাস বলতে পারো, ভুলও বলতে পারো একটা। তো ভুলটা হচ্ছে আমি একটা চটি, এক জোড়া চটি রাখি না ছাদে। তো চটি রাখলে কি হয়, আমার এই যে মানে ছাদে যে জামাকাপড় মেলতে যে টাইমটা লাগে পায়ে গরমটা লাগে না, খুব কষ্ট হয় পায়ে, এত গরম লাগে। তো দেখো আমি জামাকাপড়গুলো মেলছি আর আকাশটা দেখো কি সুন্দর, মেঘটা কি ভাল লাগছে। তো আমার জামাকাপড়গুলো ধোয়ার পরের কাজ হচ্ছে রান্নাঘরে যাব, রান্না বসাবো। তো যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই, মামমামার আমার জন্য রান্না করব, মা মেয়ের জন্য, তো এক তরকারি ভাতই করব। আর বিশেষ করে কি বলতো, যদি মানে তোমাদের দাদাভাই বাড়ি থাকে তাহলে সেটা হয় না, এক তরকারি ভাতও পছন্দ করে না। কিন্তু কি, আমি আর মামা মাছি, তো আমাদের দুজনের জন্য আবার ঘাটা করে কত রকম রান্না করব, তো একরকম রান্না করলেই হয়ে যাবে। তো ওই জন্য অত তাড়াহুড়ো নেই, তো ধীরে সুস্থেই কাজ করছি, যেহেতু এক তরকারি ভাত করবো তো তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না। তো দেখো জামাকাপড়গুলো মেলে নিই, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তারপর যাব রান্নাঘরে। এই দেখো জামাকাপড় টাপড় দিয়ে যে সিঁড়ি দিয়ে নামছি, নামছি আর দেখছি যে মামাম এখানে পুরো আর কি খেলনাগুলো সব ছড়িয়ে বসে আছে, খেলা করছে বসে বসে। যেহেতু আজকে ফোনটা পাচ্ছে না, ফোনটা যদি পেত তাহলে কার্টুন দেখতো শুয়ে শুয়ে। তো যেহেতু ফোনটা আমি নিয়ে ভিডিও করছি তাই জন্য খেলনাগুলো নিয়ে খেলা করছে। তো তারপর আমি একটু বসেছিলাম, যেহেতু ছাদে জামাকাপড় মেলতে গিয়ে না প্রচণ্ড গরম লেগেছে, এত রোদের তাপ, মানে খুব গরম লাগছিলো। তো নিজে নেমে একটু সিঁড়ির উপর বসেছিলাম, আর মামাম কি করছে, একটা ওর খেলনা চিরুনি আছে ছোট্ট, তো ওই চিরুনিটা দিয়ে আমাকে বলছে চলো তোমাকে রেডি করিয়ে দিই, চুলটা আশ্রিয়ে দিই। তো দেখো আমার চুলগুলো, মানে চুল খোপা করা ছিল, ক্লিপটা খুলে চুলগুলো ছড়িয়ে দেখো কি করছে, মানে চুলটা খুলে আঁচড়িয়ে দিচ্ছে। যদিও মানে কি বলবো, চুলটা উল্টে আরও জট পাকিয়ে যাচ্ছে বেশি, আর আমার চুলটা এত বাজে না, মানে এই যে আঁচড়াবো কিছুক্ষণের মধ্যে আবার চুল পুরো জট হয়ে যায়, তো আমার চুলটা মানে ভীষণ বাজে।
তো যাই হোক, আমার মামমাম দেখো আমার চুল আঁচড়িয়ে দিচ্ছে আর বলছে চলো তোমাকে রেডি করিয়ে দিই, সুন্দর করে চুল আঁচড়িয়ে দিই, বক বক করছে। মামমামের সাথে আমিও একটু বসে বসে ওর হচ্ছে দুষ্টুমিগুলো এনজয় করছি। তো যেহেতু একা একা আমরা দুজন থাকি তো বাড়িতে, তো মামের এভাবেই সময় কেটে যায়। তো মামা আমার সাথে একটু খেলা করে, আমিও ওর সাথে একটু খেলা করি, আর যেহেতু এখন মায়ের বাড়িতে যায় না ঠিক মতো, তো ওই জন্য বাড়িতেই থাকে। দেখো কাজকর্ম কমপ্লিট করে রান্নাঘরে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে এই যে আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই দেখো আলু খোসা সমিতি সিদ্ধ বসিয়েছি, তার জন্য এমন হয়েছে মানে জলের রঙটা। লেবুটা নিয়ে নিয়েছি, মামামকে এখন লেবু কেটে দেবো। এই যে লেবুটা দেখছো, এই লেবুটা মা আমাকে দিয়েছে, মানে এটা হচ্ছে আমার বোনের বাড়ির লেবু, ওদের কাছে হচ্ছে লেবু হয়েছে, তো মাকে দিয়ে গেছিলো দুটো, তো তার থেকে আমাকে একটা দিয়েছে মা। তো এই লেবুটা এখন আমার মামাম বলছে এই লেবুটাই আমাকে কেটে দাও, তো ওই জন্য ওকে এই লেবুটা এখন কেটে দেবো, আর সাথে এই লেবুটাও কাটবো। স্নান কমপ্লিট, এখন প্রায় দুটো বাজে, রান্না বান্না কমপ্লিট করে মামামকে স্নান করিয়ে আমি স্নান করলাম, এখন যাব মামামকে খাওয়াবো, খাইয়ে নিয়ে তারপর আমি খাবো। তো রান্না করতে করতে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ হচ্ছে মামাম ফোনে কার্টুন দেখছিল আর প্রচণ্ড গরম, রান্না করতে করতে এত গরম লাগছিলো, আজকে প্রচণ্ড গরম যেমন তেমন রোদের তাপ, তো ওই কারণে আরও ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি রান্না করতে করতে। তো যাই হোক চলো মামামকে খাইয়ে নিই, আর কী রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, এই দেখো আজকের মেনু হচ্ছে আমাদের ডিমের ঝোল আর ভাত, মামামের ভাত আর আমার ভাত আজকে একসাথেই নিয়ে এসেছি, আমি আর মামাম এখন খাবো। তো আমার আর মামামের খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন আমি মামামকে ঘুম পাড়াবো, তারপর এক জায়গায় যাবো, একটু বেরোবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, মামামকে ঘুম পাড়িয়ে নিয়ে তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর এখন হচ্ছে 5টা বাজে। তো এই আমি ঘুমাইনি, মামাম ঘুমাচ্ছিল একটু আগে উঠলো, আর আমি এই যে শাড়ি পরেছিলাম, একটু রিলস ভিডিও করছিলাম তো ওই জন্য ওই শাড়িটা পরেছিলাম। তো এখন আবার রেডি হব, রেডি হয়ে যাব একটু বাজারে, একটু দরকার আছে। আর চলো তোমরা তো দেখতেই পাবে, ভিডিওটা দেখতে থাকো। দেখো আমার মামমাম রেডি হয়ে গেছে, নেড়ু নেড়ু করেছে বলে আর কোনো ড্রেসই ভালো লাগছে না পরে। এই দেখো মামমাম রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এই দেখো আমিও রেডি হয়ে গেছি, পল্লবী আর ডলি বেরিয়ে গেছে, ওরা সাইকেলে যাবে, আমি টোটোতে যাব। তো আমি এবার বেরোবো, আমি আর মামমাম এবার বেরোবো, তো চলো তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি। এই দেখো আমরা এখন বেরোচ্ছি, আমরা এখন বেরোচ্ছি, অনেকটাই প্রায় বলবো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে পুরোপুরি। তো এখন এই যে আমরা বেরোবো, মামমাম তো অলরেডি বেরিয়েই পড়েছে। ফাইনালি বাজারে চলে এসেছি, এই দেখো মামমাম আর আমি আগে যাচ্ছি, আর পিছনে পল্লবী যাচ্ছে, আর ডলি আছে আমার আগে। তো আমরা চারজন মিলেই আজকে একটু প্ল্যানই করেছিলাম যে একটু আসবো রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের নাম হচ্ছে 16 টেবল, আমাদের বাজারেই রেস্টুরেন্টটা, বেশি দূরে না। তো যাই হোক অনেক দিন থেকেই প্ল্যান করছিলাম যে আসবো, বাট সময় হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম যাক মামামের জন্য একটু ওষুধ আনতে যাবো, আর একবারে ঘুরেও আসবো, তো এই কারণেই এসেছি। কিন্তু আরও দুজন আসতো, বাট একজন বাড়িতে থাকবে না বলে তাকে বলতে পারলাম না, আর একজন হচ্ছে আজকে বাড়িতে রান্নাবান্নার ঝামেলা আছে, তো ওই কারণে। তো দেখো আমরা রেস্টুরেন্টের ভিতরে এসে বসে পড়েছি, এসে মানে কি অর্ডার করব সেটাই দেখছিলাম, আর এদিকে পল্লবী ক্যামেরা করছিল আর কি, ও দেখো চারপাশটা ঘুরে দেখাচ্ছিল। তো রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল, তো মামমা আর আমি এক সাইডে বসেছিলাম, আর একদিকে ডলি আর পল্লবী বসেছিল। তো আমি পল্লবীকে বললাম যে তুই একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখা, তো ওই কারণে দেখো রেস্টুরেন্টটাও পুরোটা মানে ভিডিও করে দেখাচ্ছিল, মানে ক্যামেরাটা ওই করছিল। তো রেস্টুরেন্টের ডেকোরেশনটা এত সুন্দর, আমি ফার্স্ট টাইম আসলাম তো আমার ভীষণ ভালো লেগেছে, তো নেক্সট টাইমও আসার প্ল্যান আছে, জানি না কবে সময় হবে আবার। তো আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি আর সাথে রায়তা মনে হয় ফ্রি ছিল। তো যাই হোক দেখো আমরা 3 প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, তো মামমাম যেহেতু 1 প্লেট খেতে পারবে না, মামমামকে ডলি পল্লবী ওদের থেকে একটু একটু দিয়েছিল, তো ওই জন্য আর মামামের জন্য এক্সট্রা প্লেট অর্ডার করিনি।
তো দেখো, মানে খেতে খেতে আবার চারপাশটা একটু ক্যামেরা মানে ভিডিও করছি, বেশ ভাল লাগছিল। সাজানোটা এত সুন্দর ছিল, ডেকোরেশনটা খুব সুন্দর ছিল। বললাম যে তোমাদেরকে আগেই আমি ফার্স্ট টাইম এসেছি, তো ফার্স্ট টাইম এসে আমার ভীষণ ভালো লেগেছে। তো নেক্সট টাইম আবার আসার ইচ্ছা আছে, জানি না কবে আসবো। ভাবছি পুজোর মধ্যে আরেকদিন আসবো, তো জানি না আসতে পারবো কি। তো দেখো আমরা খাওয়া শুরু করে দিয়েছি। মামাম চামচ দিয়ে খাবে, ও জন্য আর আমরা তো হাত দিয়ে, মানে বাঙালি হাত দিয়ে খাওয়ার একটা মজাই আলাদা। মানে চামচ দিয়ে খাবো, হাত দিয়ে খাই, হাত দিয়ে খেলেই বেশি ভালো লাগে। তো দেখো আমি, পল্লবী আর ডলি আমরা হাত দিয়েই খাচ্ছি, আর মাম্মাম প্রথমে চামচ দিয়ে খাচ্ছিল, বাট আমাদেরকে হাত দিয়ে খাওয়া দেখে ও হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তা আমাদের মোটামুটি খাওয়া দাওয়া, গল্প করতে করতে খাওয়া দাওয়া কমপ্লিট। কিন্তু মাম্মাম যেহেতু একটু মানে আস্তে খাচ্ছে, ও বাচ্চা মানুষ যেহেতু, ওর জন্য ওর খেতে একটু লেট হচ্ছে। তো তারপর মাম্মাম রায়তাটা খাবে না বললো বলে আমি বললাম ঠিক আছে, আমি তাহলে ওরটা আর একটু টেস্ট করে নিই। আমারটা তো আমি খেয়েছি, বাট মাম্মাম খাবে না বলে ওরটাও আমি খেয়ে নিলাম। তারপর বিল পেমেন্ট করতে এসেছিলাম, আর পল্লবী আমাকে, এখানেও পল্লবী আমাকে ক্যামেরাটা করে দিচ্ছিলো। তো মামামি দুষ্টুমি দেখো, ও বাড়িতেও যেমন দুষ্টুমি করতে থাকে, কোথাও গেলেও তেমন দুষ্টুমিই করতে থাকে। মানে খুচরো 50 টাকার চেঞ্জ ছিল না, যার জন্য একটু প্রবলেম হচ্ছিলো, বাট আমার কাছে কোনো খুচরো ছিল না। লাস্টে যাই হোক, কিছু করে একটু খুচরোটা ম্যানেজ করা গেল। তারপর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে এসেছিলাম ফুচকা স্টলে, ফুচকা খাবো। মাম্মাম বললো যে ফুচকা খাবো, তারপর আমরাও সবাই মিলে বললাম ঠিক আছে চল একটু দই ফুচকাই খাওয়া হোক। বাট ডলি দই ফুচকা খেতে চাইলো না, আমি আর পল্লবী দই ফুচকা খাবো বলে দাঁড়িয়ে আছি, আর ডলি জল ফুচকা খাবো। তো পল্লবী বলছে আর আমি এখানে, আমি আর ডলি দাঁড়িয়ে আছি। তো ওই দেখো ওখানে আমাদের দই ফুচকাটা রেডি হচ্ছে, আর ডলি দাঁড়িয়ে দাঁড়িয়ে জল ফুচকা খাচ্ছে। তো সব দিনই তো জল ফুচকা খায়, ভাবলাম আজকে দই ফুচকাই ট্রাই করে দেখি। তো সত্যি মানে এত টেস্টি ছিল, দারুণ। এই দেখো তো আমরা বাড়ি চলে এসেছি, এই জাস্ট এইমাত্র বাড়িতে আসলাম, এখন বাজে প্রায় 7:30। তো সন্ধ্যাবেলাটা সবাই মিলে দারুণ মজা করে কাটিয়েছি। আর প্রথমবার আমি রেস্টুরেন্টে গেলাম, তোমাদেরকে তো আগেই বললাম যে ফার্স্ট টাইম এসেছি আমি এই রেস্টুরেন্টে। তো বেশ ভালোই লাগলো, মজা করে সন্ধ্যাবেলাটা কাটালাম। এত গরম, এত গরম আর ভালো লাগছে না। এখন এই যে বাড়িতে এসে আবার ফ্রেশ হবো, তারপর মামামকে নিয়ে পড়াতে বসবো, কারণ সকালবেলা পড়া আছে। দেখো এখানে অবস্থা, দেখো জামা কাপড় কেচে এই যে সব এখানে জুবি করে রেখেছি, এগুলো গোছাতে হবে, এগুলো গুছিয়ে তারপরে মামামকে পড়াতে বসাবো। ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে এখন এই যে একটু রেস্ট নিয়ে এখন বসে পড়েছি মামামকে পড়াতে। এত গরম, তার মধ্যে টেবিল ফ্যানটাও গেছে খারাপ হয়ে। তো এই যে মামাম দেখো খালি গায়ে পড়তে বসেছে, ওকে একটু হোমওয়ার্ক করাবো। তো বললাম তোমাদেরকে যেহেতু সকালে পড়া আছে, তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করলাম না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে। তো তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকো বেল আইকনটিকেও প্রেস করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা, গুড নাইট।